স্বাগত নিউজ বর্তমানে আপনাদের সঙ্গে রয়েছি আমি জহিতা। নজর রাখবো বারাসাতের দিকে। উপভোক্তারা ঠিকমতো রেশন পাচ্ছেন কিনা খতিয়ে দেখতে সরে জমিনে খাদ্যমন্ত্রী। উপভোক্তরা আদেও ঠিকমতো সঠিক পাচ্ছেন কিনা সেদিকে কিন্তু নজর রাখছেন খাদ্যমন্ত্রী এবং সরেজমিনে দেখতে একেবারে বেরিয়ে পড়েছেন। শনিবার বারাসাত ডাকবাংলো মোড়ের এক রেশন দোকানে হানা দেন তিনি। বিষয়টা হচ্ছে যে ওনার এখানে কিছু নন পিডি আইটেম উনি ইউজ করেন, সেই নন পিডি আইটেম হচ্ছে আমরা সিলেক্ট করে দেবো আমাদের ডিসি লেভেল থেকে কোন কোন আইটেম উনি বেচতে পারবেন। এবারে সেটার জন্যে যেহেতু ধূপ বিক্রি করছেন পয়সা নেবেন, কিন্তু যেটা আমি জানবার চেষ্টা করছিলাম উনি আমায় বললেন যে এই ধরনের জিনিস হয় না এবং যারা এখানে গ্রাহক আছে তারাও এই পয়সাটা, মানে আমাদের নিয়ম আছে যে আপনার এই সেন্টার থেকে কাউকে আপনি এটা বলতে পারেন না, সেই জন্য আমাদের কাছে ছিল, ওই জন্য ওনাকে অ্যাওয়ার করে দিলাম যে এই ধরনের জিনিস না হয় ভালো। এবং সেটা উনি বললেন যে নন পিডি আইটেমের অর্থটা আমি যখন নিই তখন এটা অনেকের ধারণা যে আমি মনে হয় এইটার সঙ্গে ওইটা নিচ্ছি, বিষয়টা সঠিক নয় এটা দেখলাম। উপভোক্তরা ঠিক মতো সামগ্রী পাচ্ছে কিনা তা সরেজমিনে দেখতে রেশন দোকানে অভিযান খাদ্যমন্ত্রীর। শনিবার বারাসাত ডাকবাংলো মোড়ের এক রেশন দোকানে হানা দেন তিনি। আর এই বিষয়ে বিস্তারিত জানাবে আকাশ দাস। আকাশ, কোন কোন বিষয়গুলি দেখে আজ নজর দেওয়া হয়েছে? একেবারে দেখো, যেটা জানতে পারছি সেটা হচ্ছে আজকে খাদ্যমন্ত্রী রতীন ঘোষ বারাসাতের কিন্তু বিভিন্ন যে রেশন ডিলার আছে সেই রেশন ডিলারে ওখানে যায় এবং সেখানে গিয়ে কিন্তু প্রধান বিষয়টা কিন্তু খতিয়ে দেখে যে যে গ্রাহক আছে সে কি সঠিকভাবে যে রেশন সেটা কি পাচ্ছে এবং তাতে কি কোনো রকমের কোনো সমস্যা হচ্ছে কিনা, এইসব নানান বিষয় কিন্তু আজকে খাদ্যমন্ত্রী রতীন ঘোষ কিন্তু টোটাল বিষয়টা কিন্তু খতিয়ে দেখে এবং সেখানে দাঁড়িয়ে গ্রাহকদের সাথে তিনি কথাও বলে এবং তাদেরকে জিজ্ঞাসা করে যে এই রেশন ডিলার পক্ষ থেকে যে কোনো রকমের কোনো অসুবিধা বা কোনো বিষয় আছে কিনা। নানান রকমের বিষয় এরকম জানার পর খাদ্যমন্ত্রী রতীন ঘোষ টোটাল বিষয়টাকে দেখছেন যে কোনো রকমের যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেই বিষয়ে পর্যাপ্ত ব্যবস্থা নেবেন। জয়িতা, ধন্যবাদ আকাশ। উপভোক্তারা ঠিকমতো রেশন সামগ্রী পাচ্ছেন কিনা তা সরেজমিনে খতিয়ে দেখলেন খাদ্যমন্ত্রী রতীন ঘোষ। বিভিন্ন বিষয়ে এদিন নজর দেওয়া হয়েছে। নন পিডি আইটেম ছিল ধূপ এবং আপনার ধূপ আছে এখানে দেখবেন নন পিডি বলে লেখা, এই পিডি পিডিএস সাপ্লাই বলে লেখা আছে ধূপের গায়ে। এইটা নেওয়ার সময় একটা ভিডিও একজন করে, তাতে করে সেখানে ভিডিও যদি দেখেন দেখবেন যে 90 টাকা ফেরত দেওয়া হচ্ছে আর এই ধূপটা 10 টাকা করে নেওয়া হয়, ঠিক আছে? এবার এইটাই ভুলবশত যে কোনোভাবেই হোক এটা আপনাদের কাছে একটা মেসেজ গেছে, এটা সম্পূর্ণ ভুল মেসেজ। আর ওনার সম্পর্কে কোনো অভিযোগই নেই এখানে কারোর, ওনার স্বচ্ছা যেটুকু আমরা পাই খুবই ভালো, ওনার সম্পর্কে কোনো অভিযোগ পাইনি বা আমরাও কোথাও শুনিনি। একটাই অভিযোগ সেটা হচ্ছে ওই নোটিশ টাঙানো, কিন্তু আমরা প্রতিদিন ওই বাইরেটায় নোটিশ টাঙানো থাকে, ওই নোটিশ ডিসপ্লে নোটিশটা টাঙানো যায় আজকে মাসের 24 তারিখ, ওটা আপনার গত 20 তারিখ অবধিও ছিল, ওটা মনে হয় ছিঁড়ে দিয়ে গেছে আর আপনার 90% লোকের অলরেডি মাল তোলা হয়ে গেছে। হ্যাঁ, এছাড়া কোনো লোক এখানে এসে আজ পর্যন্ত মাল পায়নি বা পরিমাণ মতো মাল পায়নি, হয়নি, সবাই টাইমলি মাল পেয়েছে। ওই ডিসপ্লেটা প্রতিবারে আমরা টাঙানো হয় অফিস থেকে যেটা পাই, তবে স্যার যেটা বললেন অফিসে আমরা একটা ছোটো আকারের নোটিশ পাই ওটাকে এবার আমরা প্রিন্ট করে বড়